পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অনেক হয়েছে, আমি আমার সন্তানের চোখে আর ছোট হতে পারবো না। আমাদের সম্পর্ক এখানেই শেষ হওয়া উচিত। মুক্তা, দরজাটা খোলো। মুক্তা প্লিজ, লক্ষ্মীটি আমার দরজাটা খোলো। মুক্তা, মুক্তা কি ব্যাপার? মুক্তা, তুমি তুমি দরজাটা বন্ধ করে আছো কেন? আমি কাল থেকে তোমাকে প্রায় 100 বার ফোন করেছি, তুমি ফোন তুলছো না, দরজা বন্ধ করে ভেতরে রয়েছো। তুমি জানো তারাকে নিয়ে কত বড় একটা ঘটনা ঘটে গেছে? তুমি তো কিচ্ছু জানো না। কেন এসছো, কেন এসেছো এখানে? তুমি তো বলেছিলে আমাদের আলাদা করে আর কোনোদিনও দেখা হবে না, তাহলে তুমি এখানে কেন এসেছো? বেরিয়ে যাও সূর্য। মুক্তা, আমি জানি তুমি আমার কথায় দুঃখ পেয়েছো। বেরিয়ে যাও, আমি তোমাকে এখানে এক মুহূর্তের জন্য আর দেখতে চাই না। বেরিয়ে যাও, ভালো কথা বলছি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন মুক্তা? দেখো মাথাটা ঠান্ডা করে আমার কথাটা প্লিজ, ফর গড সেক তুমি এখান থেকে বেরিয়ে যাও। সবাই জেনে যাবে, এটাই তো তোমার ভয় ছিল। তুমি যদি এখানে আর এক মুহূর্ত থাকো, আমি কিন্তু চিৎকার করে সবাইকে সবটা জানিয়ে দেবো। কালকের ওই ঘটনার পর কোনো খাবার খাওয়ানোর আগে একবার নয় রে, আমি 10 বার দেখছি কত বড় একটা সর্বনাশ হতে যাচ্ছিল। মানে আচ্ছা গৌরী, তারা তোকে ছাড়া আমি কখনো বাঁচতে পারি? কি হলো গৌরী, তুমি আমার কাঁদছো কেন? কি হয়েছে? গৌরী দেখো, আমি আসলে কথাগুলো ভাবে বলতে চাইনি, মানে অবভিয়াসলি তুমি তারার কোনো ক্ষতি করবে না, সেটা আমি জানি। তারা, তোমার বাবাই এসে গেছে, আমি গেলাম। আরে গৌরী, গৌরী কোথায় যাচ্ছ? দাঁড়াও না। আরে বাবা, বাবা ঘরে থাকলে মাকে থাকতে নেই, তার তো কোনো কথা নেই। কাল তো তুমি মাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। আমি বরং চলেই যাই, আমি থাকলে যদি আবার তোমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায় আমার চলে যাওয়াটাই শ্রেয়। গৌরী 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 গৌরী, আমি কথাগুলো তো ভাবে বলতে চাইনি, তুমি তুমি এভাবে ধরছো কেন গৌরী? তুমি মাকে কষ্ট দিয়েছো বাবাই, তাই তো মা কথা বলছে না। কেস তো খুব সিরিয়াস মনে হচ্ছে, এখন যে কি করে গৌরীর মান ভাঙায়। হ্যালো, ডাক্তার ঘোষাল বলছেন? আমি আপনাদের স্টোর ম্যানেজার বলছি। হ্যাঁ বলুন। একটা বিপদ হয়ে গেছে, আমাদের স্টোরে ইনকাম ট্যাক্স রেট হয়েছে। সে কি? বড়বাবু খবরটা পেয়ে একা একাই চলে এসেছেন, উনি খুব ভেঙে পড়েছেন। আমরা কি করব সেটা না ঠিক বুঝতে পারছি না, যদি আপনি একবার কাইন্ডলি আসতেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি 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 এক্ষুনি আসছি। তারা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ বাবা যখন বলেছে এই ঘরে কোথাও গুপ্তধন আছে, তার মানে আছেই। গুপ্তধন বাড়িতে পড়ে থাকবে, সেটা তো আর আমি নষ্ট হতে দিতে পারি না। যে করেই হোক আমাকে খুঁজে বার করতেই হবে। আমার মনে হয় এইখানে এই এই কক্ষেই কোথাও আছে, কিন্তু আছেটা কোথায়? এখানে তো এই বাক্সটা ছাড়া কিছুই নেই। বাক্সর ভেতরটাই একবার দেখি।
কি রে বাবা, মন্দিরের ভেতর থেকে এরকম অদ্ভুত আওয়াজ আসছে কেন? কি হচ্ছে? কি গুপ্তকক্ষে দরজা খোলা কেন? ভেতরে কি কেউ আছে নাকি? শৈলমা, নাগদেবতা, নাগদেবতা, তুমি শৈলমাকে ক্ষমা করে দাও। শৈলমা জানতো না তুমি এখানে আছো, আর আর কেউ তোমাকে বিরক্ত করবে না গো। তুমি যেখানে ছিলে সেখানেই থাকো। শৈলমা, শৈলমা, আমি জানতে এসেছিলাম এই ঘরে আসা যা, আমার এখন সব ভালো লাগছে না গৌরী, আমার ভীষণ ভয় করছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। শৈলমা, মনে হচ্ছে কিছু লুকোচ্ছে আমার থেকে। চলুন চলুন চলুন, আসুন আসুন। এনারা তো দেখছি অসম্ভব অসম্ভব জায়গাতে সবকিছু লুকিয়ে রেখেছে। বিশ্বাস করো না, আমি এসবের বিন্দু বিসর্গ জানি না। আমি জানি না এই টাকা কোত্থেকে এলো, কে রাখলো, কখন রাখলো। স্যার একটা কথা বলি, আপনারা যদি অনৈতিক কাজই না করেন তাহলে চেয়ারের তলায় টেপ দিয়ে টাকা লুকিয়ে রেখেছিলেন কেন? আর ওই দেখুন, টবের মধ্যে থেকেও রত্ন খুঁজে পাওয়া যাচ্ছে। দাদু, কি ব্যাপার, কি হয়েছে? আপাতত আপনাদের এই স্টোরটা আমি সিল করছি। চ্যাটার্জি, নোটিশটা। স্যার, স্যার বলছি আমরা আমরা কি একটু ঠান্ডা মাথায় কথা বলতে পারি? প্লিজ এখনই কোনো স্টেপ নেবেন না। আমি আমি নিশ্চিত কোথাও কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। দেখুন একটা কথা বলি, আমরা যেখানে যেখানে রেড করতে যাই না সবাই একই কথা বলে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কেন জানেন? কারণ হচ্ছে ধরা পড়ার ভয়, আর সেটা আমরা খুব ভালোভাবে জানি। আর সেটা কি হবে না হবে সেটা তো ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। আপাতত যা দেখছি, সুকুময়বাবুকে তো অ্যারেস্ট হতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।